ঘুরিয়ে বানিয়ে দেখেন আমাদের গ্রামে এরকম অনেক ঘুরি বিধবা মহিলা আছে যারা হয়তো পায়খানা খেতে যাওয়ার কেউ নেন তখন কেউ এসে বললো হ্যাঁ কলকাতায় যাবে 8000 টাকা বেতন দেবে সে কি আর অত জানে গিয়ে হাত তার সঙ্গে চলে গেল দেখা গেল তাকে কোথাও বিক্রি করে দিয়েছে ফাইনাল মঙ্কেশ এইভাবে পাচার হয় অনেক সময় শিশুদের কি হয় খেলছে তাকে হয়তো চকলেটে খেলনা কোনো মন লাগানো হলো তাকে সরিয়ে দিয়ে কোথাও খুঁজে পাঠিয়ে গেল এরকমও হয় এরকমও সময় আছে অনেক সময় কিছু মেয়েও আছে ইচ্ছাকান্তি হ্যাঁ আমি মডেল হব হ্যাঁ তখন এই কিছু দিন আগে দেখছিলেন না আমরা তো টিভিতে দেখছিলাম যে টিকটক নামে যে অ্যাপ বেরিয়েছিল তার হাতে পা দিয়ে একটা যুবতী মহিলা ম্যারেড মহিলা দিল্লিতে গিয়ে সে পাচার করল তার কোনো সন্ধান পাওয়া যায় এরকমও হয়েছে অনেক মেয়েকে কি করা হয় যে কুসংস্কারের জালে ফেলে মন ভুলিয়ে ফাঁদে ফেলে পাচার করা অনেক কারণই আছে তো এর থেকে কি আমরা রেহাই পাবো না সেটাও তো ভেবে দেখতে হবে তো কি কি উপায় আমরা নিতে পারি সেটা ভাবা দরকার হ্যাঁ আর একটা বলতে ভুলে গেলাম সাজানো নিয়ে এটা কিন্তু গ্রামের দিকে খুব হয় জানেন তুমি গরিব ঘরের 5-6টা মেয়ে হ্যাঁ তো দূর থেকে কোনো এসে এরকম আমাদের গ্রামেও হয়েছে যে বিহার উত্তরপ্রদেশ থেকে এসেছে বিয়ে করেছে ছেলে কোথাকার ছেলে কি খোঁজ খবর নেয়নি বিয়ে দিয়ে দিয়েছে তারপর দেখা গেল যে মেয়ে যখন শ্বশুর বাড়ি গেল তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই এরকম অনেক কেস হয়েছে সাজানো মেয়ে বলা হয় যে 52% পাচার হয় সাজানো বিয়ের মাধ্যমে তো এইগুলো থেকে আমরা বের হবো কি করে সেটা ভেবে দেখা দরকার তা প্রথম পদক্ষেপ বলতে পারে যে স্কুল ছুটের সংখ্যাটা কমাতে হবে আমাদের আশেপাশে যে তো ছাত্র ছাত্রীরা থাকে তাদেরকে বোঝাতে হবে যে তোমরা স্কুলে যাও তাহলে কিন্তু এই পাচার কাজের অফ করে তারা চট করে পড়বে না এটা একটা উপায় তাহলে কেন আমরা পিছিয়ে যাব কেন তোমরা পিছিয়ে যাবে তাহলে সরকার তো তোমাদের কাছ থেকে কোনোদিন মুখ ফিরাচ্ছে না আগে আমরা যখন পড়তাম তখন কিন্তু এই সুযোগ ছিল না তখন একটা বই কি আমরা দুজন তিনজনে প্রশ্ন করেছি কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে তুলে নিচ্ছে খাতা বই জুতো সমস্ত কিছু আজকে যে দুপুরে খাবার সেই দুপুরে খাবারে মিডিল কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার তুলে দিচ্ছে তাহলে আজকে যে ধুতি সে ধুতি কিন্তু আগের মতন আর নেই আর সুতি ফিরে এসেছে তাই এই সুতিটা যাতে আরো উন্নয়ন করতে পারি যে সচেতনতা সিভিল সেই সাফল্য আমাদেরকে দিতে হবে এবং এইখানে যে মায়েরা উপস্থিত রয়েছে তাদেরকে এবং যে সমস্ত আমার বোনেরা উপস্থিত রয়েছে তাদেরকে প্রতিজ্ঞা করতে যেতে হবে যে আমরা বাল্য বিবাহ রোধ করব কারণ 18 বছর গ্র্যাজুয়েটি না হলে আমাদের বিয়ে না দেওয়া চলবে না কারণ সেই প্রতিজ্ঞা নিয়ে তোমরা তোমাদের যে বাল্য বিবাহ সেই বিবাহকে তোমাদেরকে রোধ করতে হবে তোমরা ছাড়া এই বাল্য বিবাহ প্রশাসন কেন কেউ রোধ করতে পারবে না বুদ্ধিতে কারখানা তবে তা পরিপূর্ণতা লাভ না করলে তার শিশু কিন্তু সেই জনপ্রতি সম্পন্ন হবে কথা আমি বলতে চাইছি একটা মা সম্পূর্ণ শিক্ষা না পাওয়া আগে যদি মা হন তাহলে কিন্তু তার বাচ্চাও কিন্তু অসম্পূর্ণ অর্থাৎ জনপ্রতি সম্পন্ন বাচ্চা জন্ম হবে একজন শিশুকে সঠিক বৃদ্ধি পর্যন্ত তাকে পরিচর্যা করতে হবে অর্থাৎ সঠিক যতক্ষণ পরিপূর্ণ বৃদ্ধি না হচ্ছে অর্থাৎ একটা শিশু যতক্ষণ পর্যন্ত একটা পরবর্তী একটা শিশু জন্মাবার বয়স পরিপূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে সঠিক পরিচর্যা করতে হবে সঠিক শিক্ষা দিতে হবে তাহলে কিন্তু আমরা আগামী দিনে পরবর্তী প্রজন্ম আমরা পুষ্টি সুপুষ্টি শিশু পাব এটা একটা সমাজের মধ্যে ব্যাধি যে বিভিন্ন দিক হয়েছে চিকিৎসক সাহেবও বলেছেন সমাজে যেগুলো ব্যাধি সমাজে যেগুলো খারাপ দিক সেগুলো প্রশাসন সরকার
শুধু চেষ্টা করলেই হয় না। সেখানে রয়েছে আমরা সমাজবদ্ধ জীব, সমাজে আমরা বসবাস করি, আমাদের একটা দায়িত্ব থেকেই যায়। এই দায়িত্ব ছাত্রীদের উপর চাপিয়ে দেওয়াও যায় না, আবার তার অভিভাবক যারা রয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়া যায় না। আমরা সকলে মিলে যদি অনুভব করি, আর শিরি সাহেব বলছিলেন, আমার একজন ম্যাডাম বললেন আজকে আর সেই জায়গায় আমরা দাঁড়িয়ে নেই যে আর্থিক যে ব্যবস্থাপনা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বলার একটা সুন্দর জায়গা, একটা সুন্দর পরিকাঠামো কিন্তু তৈরি হয়েছে রয়েছে। আমরা যদি অসচেতন হয় আর পর্ব আমাদের পড়তে হবে, তাহলে সরকারের কি দায় বোধ রয়েছে যে যাতে বাল্য বিবাহ না হয়, সুস্থভাবে সমাজ যাতে আগে যেতে পারে, সুন্দরভাবে যাতে সমাজ আমরা বসবাস করতে পারি, আমাদের যে সামাজিক চাহিদা, আমাদের যে মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলো সবাই যেন সুফল ভোগ করতে পারে, যার জন্য কিছু আইনের প্রয়োজন হয়েছে। আমরা এগুলো সাধারণ কারণেই বলি যে আমরা দেশের কাছ থেকে কিছু মৌলিক অধিকার রয়েছে, ওরা তারিখে সেটাকে ভারতীয় যে সংবিধান সেই সংবিধানে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যদি সেইটা আমরা পালন না করি তখন কি হয়, তখন আমরা প্রশাসনকে অর্থাৎ পুলিশ প্রশাসনকে আইনি পদ্ধতিতে জোর করে দেওয়ার চেষ্টা করি। তার প্রথম দিক থাকে যে সরকার চেষ্টা করে যখন এই যে বাল্য বিবাহ রোধ করতে হয়, যদি এটাকে কেউ জোর করে করতে চায়, বাড়ির লোক যদি তার ছোট মেয়েদের বিয়ে দিয়ে দেয়, তাহলে সরকারি ক্ষেত্রে আমাদের একটা লাইনে দেবেন না, একটা চাইল্ড লাইনে নাম্বার রয়েছে 109 এইচ, অর্থাৎ সমাজে আমরা যে কোনো ব্যক্তি মোবাইল নাম্বার থেকে এই নাম্বারটা কল করে যদি বলি, আমার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা জয়পুর থানা এগুলি শহর কাঁধেতে অমুক দত্তের এই মেয়েটি 18 বছর নিচে বিয়ে হয়ে যাচ্ছে, এই তখন গোপন রাখতে পারি, এই তখন করতে পারি, যার জন্যই যারা আমাদের সমাজে যারা সমাজকর্মী রয়েছে তা আমরা করতে পারি। এদের একটা খারাপ দিক আসে, যদি কেউ জানতে পেরে যে আমার মেয়েটার দিকে দিয়ে দেওয়া হচ্ছে, যদি আমার দ্বারা থেকে নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে কিন্তু আমার কারি কাজ করবে, আর যদি কিছু ভালো কাজ করি একটু খারাপের ভাগ দিতে হবে, এদের গভর্নমেন্ট একটা দিক রয়েছে, যদি না হয়ে থাকে তখন পুলিশ প্রশাসন দিয়ে তাকে তুলে আনা হবে। আমরা করেছি যে একটা মেয়ে বিয়েছে, বাড়ির লোক মানছে না, তারা বলছে কি যদি আমার মেয়েটার এখন বিয়ে না দিই, পরে সে যদি নিজের মতে করে কোথাও বিয়ে দেয় বিয়ে করে নেয়, তুমি কি তার দায় নেবে? সেইগুলো ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে বাচ্চা না গেলে আমরা কি করি, গলায় কাপড় দিয়ে জোর করে খাইয়ে দিই, তখন যদি বাড়ির লোক না শুনে তখন আমাদের আইনের আশ্রয় নিতে হয়। কত টাকা দেওয়া হয়?
25,000 টাকা 18 পর যদি বিয়ে করো তাহলে কত দেওয়া হয় আরো 25,000 টাকা তাহলে তোমরা পড়াশোনা থেকে যাতে বঞ্চিত না থাকো তার জন্য তোমাদেরকে এই অর্থনৈতিক সাপোর্টটা দেওয়া হয় তাছাড়া ক্লাস 8 পর্যন্ত সম্ভবত সমস্ত পাঠ্য বই স্কুল থেকে ফ্রিতে দেওয়া হয় কি হয় না মিডডে মিল মানে দুপুরের খাবার দেওয়া হয় খাতাও দেওয়া হয় তারপরেও তোমাদের কি মনে হয় যে একটি কিশোরীকে মাসপাতে থামিয়ে দেওয়ার প্রচেষ্টাটা আমরা সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো না দাঁড়াবো তো